আমাদের অলরেডি 90 জনের ওপর আমরা জয়েন করতে পেরেছি, এই মুহূর্তে আমরা শুরু করে নিই। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি, একটি গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং উচ্চশিক্ষা দপ্তরের যে আমাদের নির্দেশনামা রয়েছে এবং তাদের ওনাদের তত্ত্বাবধানে আমাদের একটা কলেজ লেভেলে যে 1 সপ্তাহ ধরে আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী রয়েছে, যাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের সম্পর্ক এবং যোগাযোগ, আগামী প্রজন্ম, আগামী দিনের হচ্ছে আমাদের সমাজের মূল স্তম্ভ, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে বিশেষ দিনের অনুষ্ঠান করতে বসেছি, যেটা হচ্ছে আমাদের অবজারভেশন অফ স্টুডেন্টস উইক। অর্থাৎ 1 সপ্তাহ ধরে আমাদের ছাত্রছাত্রীদের এই যে প্যান্ডামিক সিচুয়েশনের কি পরিস্থিতির মধ্যে রয়েছে, পঠন পাঠন কিভাবে চলছে, সে সম্পর্কে আমাদের পরস্পরের মধ্যে একটা যোগাযোগ তৈরি করা এবং সেই সঙ্গে তাদের আগামী দিনে কি ধরনের আগামী প্রজন্ম কিভাবে বিভিন্ন নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে পারবে বা সরকারি কাজে নিজেদেরকে যুক্ত হতে পারবে বা সমাজের কাজে যুক্ত হতে পারবে, তার শিক্ষাকে কিভাবে কাজে লাগাবে, সে বিষয় নিয়ে একটা গাইডলাইন ইত্যাদি বিষয়, তেমনি সরকারের যে সমস্ত যে যে স্টুডেন্টদের প্রতি যে সহযোগিতার হাত, যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যে প্রকল্প গুচ্ছ একসঙ্গে রয়েছে যেটা প্রজেক্ট হাব, সেই প্রকল্প গুচ্ছ গুলো কি কি রয়েছে সে সম্পর্কে স্টুডেন্টদের কাছে তুলে ধরা, আর এবং স্টুডেন্টদের নিজস্ব কি তাদের যে কতটা প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে আমরা যাচাই করার জন্য একটা প্রতিযোগিতা কিছু ইভেন্টস এর মধ্যে রয়েছে, এবং স্টুডেন্টদেরকে যে পঠন পাঠনের জন্য সর্বোচ্চ ডিগ্রি লাভ পর্যন্ত, নিজেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, আগে পর্যন্ত সরকারের ঋণের সাহায্য নেওয়া এবং সেটা কিভাবে তার ঋণ মুকুব হবে সে সম্পর্কে সচেতনতা শিবির, আর একইভাবে শরীরে মনকে সুস্থ রাখার জন্য যেমন একদিকে খেলাধুলা, যোগাসন, যোগ ব্যায়াম ইত্যাদি যেমন রয়েছে, অর্থাৎ একদিকে স্পোর্টস আরেকদিকে কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা 1 সপ্তাহ আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্র পরিবারের সঙ্গে আমরা শিক্ষকরা আমরা যুক্ত হব, আর সেই প্রোগ্রাম আমাদেরকে উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের আমাদেরকে একটা বিশেষ গাইডলাইন বা নির্দেশনামা দিয়েছে। সেই নির্দেশনামা অনুসারে আজকে আমাদের প্রথম দিন, এই সান্ধ্যকালীন আমরা একটা অনুষ্ঠানে বসেছি। আজকে বিশেষ করে আমাদের হ্যাপি নিউ ইয়ার এবং শুভ নববর্ষ 2022-এ সবাইকে আমরা শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন যেন আমাদের একইভাবে যেমন বিগত দিনগুলো যে যার জীবনের ঘাটতি চড়াই উতরাই হয়েছে, আগামী দিনেও হয়তো সেই হতে পারে, কিন্তু নিজেদেরকে আমরা ঠিক রাখব এবং কিভাবে আমরা ঠিক থাকব সে বিষয় নিয়ে আজকের চর্চার বিষয় বা সেমিনারের মূল যে আয়োজন যেটা রয়েছে, যে অ্যাটিচিউড এবং অ্যাওয়ারনেস এবং প্র্যাকটিসেস অফ স্টুডেন্টস রেগার্ডিং COVID-19 চ্যালেঞ্জেস। আমরা জানি যে আজকের এই যে সেমিনারের যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য, যে আলোচনা সভা, যে আমরা স্টুডেন্টরা একদিকে পড়াশোনার কোন পথে এগোব, আমরা কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি পড়াশোনা করতে গিয়ে, পরীক্ষা ব্যবস্থার মধ্যে কিভাবে করতে বা নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে গেলে, বা অন্যান্য বাড়ির পরিবারের সদস্যরা বা সমাজের পরিস্থিতি কি রয়েছে সেই সম্পর্কে আমরা প্রত্যেক দিনই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি এই কোভিড সিচুয়েশনে। সেই কোভিড সিচুয়েশনকে কিভাবে আমরা সেই সিচুয়েশন থেকে কিছুটা মুক্তি পেতে পারি, নিজেদের শরীর মনকে কিভাবে ঠিক রেখে পড়াশোনাকে চালিয়ে যাওয়া, বা আমাদের যে নিজস্ব যে প্রতিভাগুলো সেইভাবে কিভাবে সেগুলোকে আত্মপ্রকাশ করব আমরা, সে বিষয় নিয়ে আমাদের এই সেমিনার মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও পাবো। আমাদের মধ্যে ডাক্তার বাবু এসেছেন, আমি এই সেমিনার শুরু করছি। আমাদের আজকের চেয়ারপারসন যিনি রয়েছেন, আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের রয়েছেন কোয়ার্ডিনেটর আইকিউএসই সেবা ভারতী মহাবিদ্যালয় ডক্টর সমিত কুমার মাইতি মহাশয় রয়েছেন,
আমাদের আজকের যিনি স্পিকার তিনি উপস্থিত হয়েছেন ডক্টর প্রশান্ত সাহা, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, পরে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো ওনাকে পেয়েছি আজকে বিশেষ দিনে। এবং আমাদের জয়েন্ট কনভেনার ডক্টর মৌসুমী মিত্র রয়েছে, এবং আমাদের যে এই যে সেলিব্রেশন হচ্ছে 1 সপ্তাহ ধরে চলবে, সমস্ত অর্গানাইজিং কমিটির যারা সদস্য রয়েছে, এই যে একদিনের নোটিসে আমরা এই ধরনের একটা আয়োজন করতে পারছি, সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছে, ওনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর সেই সঙ্গে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা কে অবশ্যই আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। আর আজকের এই সেমিনারের যে মূল লক্ষ্য বা সেটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এবং ডাক্তারবাবু এসে গেছেন, আমরা এরপর আমি অবশ্যই ডক্টর প্রশান্ত সাহা মহাশয় এসেছেন আমাদেরকে, আমি একটু বলবো, আপনি যদি একটু ভিডিওটা অন করেন, এবং তারপর আমাদের আমাদের অধ্যক্ষ মহাশয় উনি ওয়েলকাম অ্যাড্রেস করবেন। গুড ইভিনিং, সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। আমাদের থ্যাংকস টু এবং আমার প্রফেসর চেয়ারম্যান, রেসপেক্টেড প্রফেসর এবং প্রিন্সিপাল চেয়ারম্যান দেবী প্রসাদ সাহা, এই সাহু এবং কোঅর্ডিনেটর ডক্টর সমীর কুমার মাইতি এবং রেসপেক্টেড কনভেনার ডক্টর প্রণব সাহুকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আরেকজন কনভেনার, কো কনভেনার আছেন, মনে হয় উপস্থিত আছেন, ডক্টর মৌসুমী মিত্র, তাকেও ধন্যবাদ। এবং আবার এবং আমার সমস্ত স্টুডেন্ট, বিলভেড স্টুডেন্ট যারা আছেন কলেজে, তাদেরকেই নিয়ে আসতে কাজ, এবং তাদেরকেই তার পরিপ্রেক্ষিতে একটা আমাদের মানে আশা, এবং এই যেটা হচ্ছে অবজারভেশন অফ স্টুডেন্ট উইক, এটা একটা অত্যন্ত ভালো জিনিস, যেটা আমি ঝাড়গ্রামই করছি মেডিকেল অফিসার হিসেবে। এই জন্য আমি সুরাবর্তী আগে গিয়েছি, ওখানে সেমিনারও করেছি, সেই সূত্রে একটা মানে একটা আত্মার মতন একটা সম্পর্ক আছে ওখানকার আরবাল গার্ডেন পড়া থেকে আরম্ভ করে দীর্ঘদিন যুক্ত ছিলাম কিছুটা, সবসময় যখনই ডক্টর প্রণব সাহু আমাকে চেয়েছিলেন তখন পড়ে যেতাম, এবং কালকে ইমিডিয়েটলি আমাকে বলেছেন, সেই জন্য আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নেই, কিন্তু জাস্ট আমি যেগুলো করণীয় মানে এই সেমিনারে যেটা অ্যাটিটিউড অ্যাওয়ারনেস অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টুডেন্ট রিগার্ডিং COVID-19 চ্যালেঞ্জেস, এটা এটা নিয়ে বক্তব্য জাস্ট আগে আমার প্রিন্সিপাল স্যার। আমি প্রিন্সিপাল স্যার কে রিকোয়েস্ট করছি, প্রিন্সিপাল স্যার ওয়েলকাম অ্যাড্রেসটা আপনি ডাক্তার বাবুকে স্বাগত জানান, আমাদের সেমিনারের সমস্ত বিষয়টা নিয়ে আপনি একটু তুলে ধরুন। ডক্টর দেবেন প্রসাদ সহ মহাশয়, ধন্যবাদ আমাদের সঞ্চালক এবং বিশিষ্ট আমাদের যারা কমিটির মেম্বার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আমাদের যারা পার্টিসিপেন্ট ছাত্র তাদেরকেও আমি জানাচ্ছি, আজকের নববর্ষ, ইংরাজি নববর্ষের প্রথম দিন থেকেই আমরা একটা একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে চলে এসেছি। সপ্তাহ জুড়ে চলা এই স্টুডেন্ট উইক পালনের প্রথম দিন খোলা জায়গায় পার্থনার মাধ্যমে শুরু হয়েছে, পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে নতুন বই খাতা এবং গ্রিটিংস কার্ড অভিভাবকরা এবং শিক্ষকরা সবাই স্বাগত জানিয়েছেন, পড়ুয়াদের
সকল স্বপ্ন সত্যি হোক, স্টুডেন্ট ডেতে পাশে থাকার বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ শনিবার সকালে টুইটারে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পড়ুয়ারা হলো দেশের ভবিষ্যৎ, তারাই আশার আলো, তাদের মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। নতুন বছরের প্রথম দিনই হলো স্টুডেন্ট ডে, সেই উপলক্ষে রাজ্যের সমস্ত পড়ুয়াদের শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার সকালে টুইটারে পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং জানিয়ে লিখেছেন, পড়ুয়ারা হলো দেশের ভবিষ্যৎ এবং তারাই আশার আলো, তাদের মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, পড়ুয়াদের সকল স্বপ্ন সত্যি হোক। একই সঙ্গে পড়ুয়াদের উন্নয়নের জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্টুডেন্টদের উপলক্ষে আজ শনিবার থেকে আগামী 7 জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহ ধরে চলবে স্টুডেন্ট উইক পালিত করার ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। সেই মতনই রাজ্যে সকল জায়গায় পালিত হচ্ছে স্টুডেন্ট উইক। এই সপ্তাহ পালনের জন্য মুখ্যমন্ত্রী আগেই স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে, প্রত্যেক জেলা শাসক, কলকাতা পুরসভার কমিশনার, ডিটিএ সচিবকে নির্দেশ দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের ঝাড়গ্রাম জেলার সেবা ভারতী মহাবিদ্যালয়ে আমরা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি পালন করছি। এই জেলার প্রান্তিক ছাত্রছাত্রীদের এগিয়ে চলার স্বপ্নকে আরো এগিয়ে দিতে আমরা একান্তভাবে বদ্ধপরিকর। অধ্যক্ষ হিসাবে আমি ছাত্রছাত্রীদের কলেজের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আপনারা সবাই এগিয়ে আসুন, নতুন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, নতুন সমাজ গড়ার লক্ষ্যে এই যুব সমাজকে, এই তরুণ ছাত্রছাত্রীদের আমরা আরো উৎসাহিত করি, তাদের পাশে থেকে তাদের পথের পাথেয় হই। সবাইকে আরো একবার আন্তর্জাতিক নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সারা সপ্তাহ জুড়ে এই প্রোগ্রাম চলবে, আপনারা সবাই এই আয়োজনকে সফল করে তুলুন। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম দিন, আজকে আমাদের পয়লা জানুয়ারি, সেই এই অনুষ্ঠানের প্রথম দিনেই আমরা একটা ওয়ান ডে ওয়েবিনার আয়োজন করেছি কলেজের পক্ষ থেকে, অর্থাৎ সেবা ভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। সেই ওয়েবিনার এর থিম হলো অ্যাটিটিউড অ্যাওয়ারনেস এন্ড প্র্যাকটিসেস অফ স্টুডেন্ট রিগার্ডিং কোভিড-19 চ্যালেঞ্জেস। আমরা বিশিষ্ট একজনকে পেয়েছি, যিনি হচ্ছে ডক্টর প্রশান্ত কুমার সাহা, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওনার সুচিন্তিত মতামত আমরা সবাই এখানে শুনব। আমি আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত নোটিশের মধ্যে এত বড় ওনার বিশিষ্ট সময় আমাদের জন্য ব্যয় করেছেন, এবং আমার সমস্ত অর্গানাইজিং কমিটির মেম্বার সবাইকে এই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রছাত্রীরা তাদের সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম শুরু হলো আজ থেকেই, 7 তারিখ চলবে। আমাদের ডিবেট আছে, স্পোর্টস আছে এবং কালচারাল কম্পিটিশন আছে। আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে আমাদের যে যিনি টিচার দায়িত্বে আছেন ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম চলবে আন্ডার দ্য গাইডেন্স অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নির্দেশ অনুসারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রোগ্রামে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অধ্যক্ষ মহাশয়, সুন্দরভাবে আজকে স্বাগত ভাষণের মধ্য দিয়ে যে পশ্চিমবঙ্গ সরকারের বা উচ্চশিক্ষা দপ্তর তার যে পরিকল্পনা ছাত্রছাত্রীদের নিয়ে আগামী তার ভবিষ্যৎ যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট একটা আমাদের কাছে রূপরেখা কিভাবে বার্তা দিয়েছেন বা তা তৈরি করেছেন, সেটা আমরা অধ্যক্ষ মহাশয়ের এই স্বাগত ভাষণে আমরা পেলাম। এবং সুন্দরভাবে উনি বুঝিয়েছেন যে আজকেই হচ্ছে এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে
আমরা ওয়েবিনারের মধ্য দিয়ে এই 1 সপ্তাহ আমাদের যে ছাত্রদের সঙ্গে থাকা তাদের কর্মকাণ্ড নিয়ে সেটা নিয়ে আমাদের আজকে শুভ উদ্বোধন উনি আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন, এবং আমরা রেগুলারই এটা আমরা এগিয়ে যাব। আমাদের আজকে আছে, কালকে আছে, অনলাইন কুইজ আছে, 3 তারিখ স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, 4 তারিখ রয়েছে আমাদের হেলথ চেক আপ প্রোগ্রাম, 5 তারিখ আছে কালচারাল ইভেন্টস এর হচ্ছে কম্পিটিশন, এবং সেই সঙ্গে যে সমস্ত স্টুডেন্ট যে স্কলারশিপ গুলো গভর্নমেন্ট থেকে পাওয়া যায় সেগুলো নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, এবং তারপরের দিন হচ্ছে 6 তারিখ হচ্ছে স্পোর্টস আছে, 7 তারিখ রয়েছে এইভাবে কালচারাল কম্পিটিশন বাকি অংশ, এবং স্টুডেন্ট এবং গার্জিয়ান ইন্টারেকশন রয়েছে এবং তাদের সঙ্গে কনভার্সেশন রয়েছে। এইভাবে কন্টিনিউ আমরা 1 সপ্তাহ ধরে প্রোগ্রাম চলবে। তো আমরা অধ্যক্ষ মহাশয় আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই এই ধরনের একটা কর্মসূচিকে আপনি শুভ উদ্বোধন করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে বা আমাদের এই বিশেষ প্রোগ্রামের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা এরপর মূল বিষয়ে চলে যাব, যে আজকের যিনি আমাদের বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মূলত যে অ্যাটিচিউড এবং অ্যাওয়ারনেস অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টুডেন্টস রেগার্ডিং COVID-19 চ্যালেঞ্জেস, সেই সম্পর্কে উনি তার নিজস্ব অভিজ্ঞতা এবং কিভাবে আমাদের আগামী দিন এই বছর চলতে থাকবো 2022 সালের, এই আজ থেকেই তো প্রায় ওমিক্রন বা অন্যান্য COVID-19 আমাদেরকে ছেয়ে ফেলছে, তো সেটাকে কিভাবে আমরা রিকভার করব, তাছাড়া আমরা প্রতিষ্ঠানে যাব, প্রতিষ্ঠানে একাডেমিক ক্ষেত্রে কিভাবে যুক্ত হব বা সোসাইটির মধ্যে থেকে কিভাবে আমরা নিজেদেরকে সচেতন রাখবো বা অন্যদেরকে সচেতন করব, তা সুনির্দিষ্ট যে একটা আমাদের পরিকল্পনা বা গাইডলাইন সেটা নিশ্চয়ই উনি তুলে ধরবেন। আমি চলে যাচ্ছি আমাদের আজকের যিনি স্পিকার বক্তা ডক্টর প্রশান্ত কুমার সাহা, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্লিজ ডক্টর প্রশান্ত কুমার সাহা। আবার ধন্যবাদ জানাই সমস্ত আমার স্টুডেন্ট এবং আমাদের সেবা ভারতীর মহাবিদ্যালয়ের সমস্ত অর্গানাইজার কমিটি, এবং বিশেষত আমাদের প্রিন্সিপাল, রেসপেক্টেড প্রিন্সিপাল দেবপ্রসাদ সাহু মহাশয়কে, ওনার বক্তব্য আমার খুবই আরো আত্মিকভাবে, যে একটা এইরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি মানে অন্তর্ভুক্ত হতে পেরেছি সেটার জন্য আপনাদেরকে আরো ধন্যবাদ। যাক হোক, টাইম একটা শর্ট একটা লিমিটেড পিরিয়ড আছে, আমি আমার বক্তব্য আরম্ভ করছি আর কি। যদিও পিপিটি প্রেজেন্টেশন হলে খুব ভালো হতো, কিন্তু সময় কালকে রাখতে বলা হয়েছে, তার মধ্যে আমি এখন অব্দি পিপিটি তৈরি করা করতে সম্ভব। যাই হোক, আমরা একটা দীর্ঘ প্রায় 2 বছর কাটিয়ে উঠলাম, একটা এখনো অব্দি চলছে আমাদের যেটা প্যান্ডেমিক একটা সিচুয়েশন। এর আরম্ভ আমরা যেটা একটু ভিত্তিতে আমরা জানিয়ে রাখি, তারপরে অ্যাওয়ারনেস আমাদের অ্যাটিটিউড বা কিভাবে স্টুডেন্টদেরকে, আমাদের বিশেষ করে একটা স্টুডেন্টদেরকে অ্যাওয়ারনেস করা, এবং তারা যে সমাজের একটা পিলার এবং তারা যে এই এই আমাদের একটা প্রিয় যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি, যেটা আমরা মধ্য দিয়ে গেছি এবং এখনো পর্যন্ত আমরা যাচ্ছি, কিন্তু আমরা ওভারকাম আশা করছি পুরোপুরি করেই উঠবো। সেই নিয়ে একটু হিস্ট্রিটা বলে দেওয়া যাক। আমাদের ফার্স্ট কোভিড রিপোর্ট হয়েছিল প্রথম হচ্ছে চীনের ওয়ান প্রদেশে, সবাই আমরা নেটের মাধ্যমে বা আমরা সবাই জেনে গেছি December 19 আমাদের প্রথম চীনের ওয়ান প্রদেশ থেকে এটা কুইকলি গ্লোবালি স্টার্ট হয়ে পুরো গ্লোবালি ছড়িয়ে গেছে আজ পর্যন্ত, এবং WHO যেটাকে ডিক্লেয়ার করেন আমাদের প্যান্ডেমিক বলে 12 মার্চ 2020, তখন প্যান্ডেমিক। এবারে একটা কিছু শব্দ আমরা কিন্তু শিখেছি যেগুলো অ্যাব্রিভিয়েশন বলা হয়, সেগুলো স্টুডেন্টদেরকে একটা শোনা যে প্যান্ডেমিক প্যান্ডেমিক এপিডেমিক প্যান্ডেমিক এই কথাগুলোর মানেটা কি, যে হঠাৎ করে প্যান্ডেমিক, আমাদের গোটা এখন ভারতবর্ষ পুরো প্যান্ডেমিকের একটা রুলস এর মধ্যেও আছে, একটা রাষ্ট্রের একটা প্যান্ডেমিক রুলস এর মধ্যে, প্যান্ডেমিক কথাটার অর্থটা কি, যে এপিডেমিক প্যান্ডেমিক এগুলোর কথা অর্থটা অন্তত স্টুডেন্টরা প্রথম কথা একটু জেনে রাখুক সেটা আমি চাই। এপিডেমিক হচ্ছে একটা র্যাপিড স্প্রেড অফ এ ডিজিজ থ্রু এ পপুলেশন ইন এ রিলেটিভলি শর্ট অ্যামাউন্ট অফ টাইম, এটা হচ্ছে এপিডেমিক।
কোনো কারণে, যেমন ইবোলা একটা আফ্রিকার ইবোলা ছিল, এটা একটা এপিডেমিক, মানে একটা র্যাপিড, আমাদের দ্রুতভাবে একটা স্প্রেড করে ডিজিজ, কিন্তু একটা জাতি বা পপুলেশনের ওপরে, কিন্তু শর্ট অ্যাকাউন্ট অফ টাইম। আর আমাদের এপিডেমিক প্যান্ডেমিক যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এপিডেমিক, এটা প্যান্ডেমিক ইজ এপিডেমিক, বাট দ্যাট হ্যাজ স্প্রেড ওভার এ লার্জ রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, একটা পপুলেশন না, গোটাটা পুরো ওয়ার্ল্ডকে আমাদের এটা প্যান, মানে অল, অনেক বিশাল একটা বিস্তৃত গোটা বিশ্ব জুড়ে এটার এফেক্টিভিটি স্প্রেড করে গেছে। এই জন্য একে একটা প্যান্ডেমিক, যেমন এর আগে আমাদের H1N1 প্যান্ডেমিক, স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক 1918 বা 1920, এবং ইভেন এটাও আমাদের WHO ঘোষণা করেছিলেন, যেমন 12 মার্চ 2020 যে COVID-19 প্যান্ডেমিক। ইন্ডিয়াতে আমাদের ফার্স্ট কেস রিপোর্টেড হয় 30 জানুয়ারি 2020 কেরালায় কাসারগড় টাউনে। তারপরে তো আমাদের 23 গোটা একটা মার্চে 2020 একটা লকডাউন প্রথম ডিক্লেয়ার করা হয়, তারপর থেকে আমরা সেই রকম করে চলেছি, এবং ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এবারে আমরা একটা থার্ড ওয়েভ দিয়ে যাচ্ছি। এগুলো মোটামুটি স্টুডেন্টরাও সবাই জানে, কিন্তু আমাদের একটা এর মধ্যে দিয়ে অনেক কিছু, প্রথমে তো প্রথমে আমরা মনে হিসেবে জোক হিসেবে কবিত্ব নেওয়া হয়েছিল প্রচুর ভাবে, কিন্তু সেটা যে জোক নয় তার পরবর্তীকালে আমরা প্রমাণ 2 বছরে এই 30 জানুয়ারি মানে আজ 7 জানুয়ারি 2020 টু আমরা বুঝেছি যে এটা কোভিড ইজ নট এ জোক, আমাদের এটাকে ফাইট করতে হবে, এবং এই ফাইটের মধ্যে দিয়ে আমরা গেছি এবং অনেকটাই আমরা ওভারকাম ট্রাই করে এসেছি। সেটা নিয়েই একটু যে আমাদের প্যানিক হওয়ার দরকারও নেই, এবং আমরা আমরা ঠিক কিছু সচেতনতা হোক আমাদের সবার মধ্যে থেকে থেকে আমরা এটা থেকে ওভারকাম করবো আরকি, এবং করে উঠেছি আরেকটা। এবং যেটা কোভিড এর মেনলি কিছুটা আমি একটু জাস্ট চার্জ করে দিচ্ছি, সবাই স্টুডেন্টরা বা আমরা সবাই জানি, তবু একটু মানে এটা নলেজের মধ্যে থাকার কথা যে সার্স কোভিড বলা হয়, কোভিড কাকে বলে, করোনা কোভিড কথাটা কথাটা একটু বলে দিই যে কো মানে হচ্ছে আমার করোনা, আর ভি আই হচ্ছে ভাইরাস, আর ডি মানে ডিজিজ 19, আর এটার কথাটা এটা অ্যাকচুয়ালি এখন কোভিড স্টুডেন্টদের যেমন গ্রাজুয়েট, এখানে স্টুডেন্ট ম্যাক্সিমাম সবই আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট পড়ছে গ্রাজুয়েশনে, এই জন্য এদের এগুলো সব পরীক্ষায় আসবে পরে এইরকম, এই জন্য স্ট্যাটিস্টিক্স এর একটু জানানো উচিত যে আমাদের নোবেল কেন বলা হচ্ছে, যেহেতু এটা করোনার অনেকগুলো প্রজাতির মধ্যে এটা নোবেল নিউ, এটা আমাদের কাছে এখনো আননোন, তো এখনো চলছে রিসার্চ, এখনো চলছে, এখনো প্রত্যেকটা আমরা ট্রিটমেন্ট বলুন এবং আমার এর ভাইরাসের নেচার, যেমন তারপর আমরা প্রথমে দেখেছি আলফা, বিটা, গামা, তারপরে ডেল্টা, এখন অমিক্রন, এইরকম করে মিউটেশন করবে, মিউটেশনের ডেল্টার আমাদের অমিক্রনের ভাগ হচ্ছে অমিক্রন 30টা এখনো পর্যন্ত হচ্ছে 30টা প্রজাতি মিউটেশন হয়েছে জাস্ট এই অমিক্রনে, আর ডেল্টা ছিল 18টা, কিন্তু যত মিউটেশন করবে এর সিভিয়ারিটি, এর ডেথ রেট বা এর ইনফেক্টিভ মানে ইনফেক্টিভিটি রেট যেমন করেছে এটা বেশি অমিক্রনে ডেল্টার থেকে, কিন্তু এর সিভিয়ারিটিটা কম, ডেথ রেট কম, সেটা আমরা এটা এখনো পর্যন্ত অবশ্য বলা যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে যে এটার সিভিয়ারিটিটা কম, এবং আগে WHO কিন্তু বলেই দিয়েছিল যখন প্রথমে 2019-20 যে আস্তে আস্তে কোভিড কিন্তু একটা নর্মাল ফ্লুতে থেকে যাবে, সেটা হয়তো 3 বছর 4 বছর বা 5 বছর লাগবে, কিন্তু যাবে না, সেটা একটা WHO কিন্তু ঘোষণা করেই ছিল 2000, এই জন্য আমাদের ভয় পাওয়ার কিছু না, এটা একটা নর্মাল ফ্লু ইনফ্লুয়েঞ্জার মতনই হয়তো থেকে যাবে, কিন্তু আমাদের অ্যাওয়ারনেস এখনো পর্যন্ত যা যা প্রোটোকল সবই মানতে হবে, সেটা আমি পরে আসছি, এবং কোভিড হলে যেটা হচ্ছে আমরা জানি একটা এর মোড অফ ট্রান্সমিশন, ট্রান্সমিশনটা নিয়ে অনেকের অনেক কিছু তর্ক নিয়ে বলা হলো, এই এত শীত ওঠে, এত ফুট যায়, এই সব এই গল্পে, কিন্তু মোটামুটি আমাদের এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন, এয়ার বর্ন ডিজিজ, এয়ারে ছড়ায়, এই বেসিক প্যাথোলজি গুলোর উপর মানে টেস্ট করে আসছে আমরা প্রিভেনশন নেবো কিনা, কারণ ড্রপলেট ইনফেকশন এটা অনেক মানে যে হাঁচি সর্দি কাশি এরকম ড্রপলেট ইনফেকশনে আমাদের র্যাপিডলি ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য ওভার ক্রাউডের পরে যে বলা যাবে যে সিজি কাপিং এইরকম একটা এয়ারের মধ্যে থেকে যাচ্ছে, এটা অনেক সময় কেউ বলছে এয়ারে 1 ঘন্টা থাকছে, কেউ ফেরে 90 মিনিট থাকছে, এরকম বিভিন্ন একটু পাওয়া যাচ্ছে, যাই হোক যে এটা একটা ড্রপলেট ইনফেকশন, এই জন্যই বলা হয় যে মানে ওভার ক্রাউডিং এরিয়াতে এইটা বেশি, ওই কারণে সোশ্যাল ডিস্টেন্স এই ব্যাপারগুলো আমি পরে আসছি কেন, এই জন্যই বলেছে ড্রপলেট ইন মেনলি এয়ারবর্ন এবং
ড্রপলেট ইনফেকশনে ছড়িয়ে যায়। ড্রপলেট মানে আমাদের মুখে হাঁচি সর্দি কাশি এইরকমের মাধ্যমে দ্রুত স্প্রেড করে। এরপরে যেটা আছে মানে যেটা সিম্পটম আমাদের থাকে, যা যা সাইন অ্যান্ড সিম্পটমস থাকে, আমি জানি একটা হাই একটা কাফ হয়, ড্রাই কাফ হতে পারে, হেডেক হয়, ফিভার হয়, রেসপিরেটরি একটা শর্টনেস অফ ব্রিথ হয়, যে টেস্ট একটা ডিসকমফোর্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, লস অফ স্মেল টেস্ট, এগুলো নাও থাকতে পারে। এবারে আবার ব্যাপার হচ্ছে এই সিম্পটমটাকে তাও কোভিড বিয়ার করতে না, সেটা আমার দেখা যাচ্ছে অ্যাসিম্পটোমেটিক যে টেস্ট গুলো হয় সেটা আরো খতরনাক, মানে তারা আজকে বেশি স্প্রেড করবে। এই জন্যই বলে যে আমার তো কিছু হবে না, আমার তো কিছু হয়নি, কিন্তু হয়তো সে কোভিড ইনফেক্টেড। সেই জন্য বলা হয় যে ওই মান পরে আসছি যে মাস্ক বা কেন এগুলো ব্যবহার করা হবে, লস অফ স্মেল এইগুলো থাকছে, এইগুলো একটা প্রিলিমিনারি একটা তার আমাদের সিমটম ডেভেলপ করবে যে কোভিড হলে যে সমস্ত হয়। এইবারে তার বিভিন্ন যে পালস অক্সিমিটারে আমার তার এ দেখায় অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, এগুলো মোটামুটি সবাই জানি জাস্ট একটা সিমটমস বলে দিল। যদি কারোর এরকম দেখা দেয় তারা সঙ্গে সঙ্গে হয়তো একটু অ্যাওয়ার হয়ে গেল, সেখানে স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য যেখানে ডাক্তারকে দেখা সেখানে কনসাল্ট একটু করে নিতে পারে তাড়াতাড়ি করে, কারণ এখন কোভিড দেখে যত ফ্লু সিমটমস মাথায় ডাক্তার। Am I audible? Hello? Yes, sir. Yes, sir. Sir, you are audible. Hello? Sir, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা হ্যালো, যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। ওকে স্যার, সরি সরি স্যার। যেটা তারপরে একটা ডায়াগনস্টিক কিছু ক্রাইটেরিয়া আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের আরটিপিসিআর করা হয়, র্যাপিড টেস্ট যেটা করা হয় র্যাক আমাদের হসপিটালে, সেটা সম্ভবত সবসময় নেগেটিভ না, মানে সেটা সবসময় কনফার্ম ডায়াগনোসিস না। এটা জেনে রাখবেন যে হঠাৎ করে র্যাক করে নিল, মানে র্যাপিড টেস্ট কিট টেস্ট করা হয় সেটা নেগেটিভ মানেই কিন্তু নেগেটিভ নয়, এটা যেন এখন সবাই হয়তো অনেকেই জেনে গেছেন। আরটিপিসিআর মোস্ট কনফার্ম মানে কনফার্ম লেটারি টেস্ট বলা হয়। এছাড়াও তারপরে আমাদের এইচআরটিপি কিছু কিছু ব্লাড টেস্ট এগুলো করা থাকে যে তার সিভিয়ারিটিটা কিরকম থাকছে দেখা, কিন্তু আমাদের প্রাথমিক যাবে জ্বর সর্দি কাশি লস অফ স্মেল এইগুলো একটা হলে অ্যাটলিস্ট একটা হেলথ সেন্টারে গিয়ে অন্তত তাকে জানানো, এটা কিন্তু কর্তব্য। এবং বাড়ির কারো হলেও সেটা যেন স্টুডেন্টদের হচ্ছে নিজে হচ্ছে না অন্য কারো হচ্ছে সেটাও একটা অ্যাটলিস্ট তাকে অ্যাওয়ার করে দেওয়া, যা কোভিড দেখানো আছে এইটুকু মানে একটা মাঝে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে অনেকেই বলবে যে এমনি জ্বর সর্দিটা কি হচ্ছে, কিন্তু সেটা না, ও আরো কিছুজনকে ছড়াবে, এই স্প্রেডটা থেকে বাঁচানোর জন্য একটা তার প্রিকশন। এবারে এবার তার সিভিয়ারিটি নিয়ে বিভিন্ন কমপ্লিকেশন আছে, পরে আমরা আসছি। যেটা হচ্ছে আমরা এবার প্রিভেনশন, আমাদের স্টুডেন্ট হচ্ছে সমাজের পিলার, এটা আমরা সবাই জানি, স্টুডেন্ট আর দা পিলার অফ দা সোসাইটি। এবারে যেখানে প্রিভেনশনের ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা বলি যে এবার কলেজ আরম্ভ হয়েছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রায় 2 বছর স্কুল কলেজ বন্ধ এবং সেই জায়গায় কিছু মেন্টাল ব্লক হয়েছে, এবং এই সহজ একটা মানে মোবিলাইজেশন যেরকম একটা পড়াশুনো একটা এই যে সাংস্কৃতিক সাংস্কৃতিক খেলাধুলো সবার মধ্যে সব থেকে একটা মেন্টাল ব্লক কিন্তু চলে এসেছে, শুধু নেটের মধ্যে পড়ে থাকা এবং বাড়িতে বদ্ধ আবদ্ধ অবস্থায় শেষে থেকে অনেক স্টুডেন্ট
অনেকের স্টুডেন্টের অনেক কিছু ক্ষতি আছে, সেই ক্ষতিটাকে আমরা হয়তো মানে পূরণ করতে পারবো না। যাই হোক, আমাদের নর্মাল আমরা লাইফ এবারে কলেজ খুলেছে, সেই জায়গায় স্টুডেন্টদের দায়িত্ব অনেক কিছু বেড়ে গেছে, তারা সমাজেরই পিলার হচ্ছে স্টুডেন্টরাই। সেই জন্যই বলা হয় আননেসেসারি, যেটা আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স তো সবাই বলে যে মানে হাসি মাস করা করেই ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত দেখা গেছে যতগুলো প্রোটোকল যারা মেনেছেন, যে সমস্ত হেলথ কর্মী স্বাস্থ্য কর্মী, তারা কিন্তু এখনো এবং অনেকে ইনফেক্টেড হয়নি বা কোভিডে হয়নি, তারা কিন্তু তিনটে জিনিস মেনেছে, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড ওয়াশিং আর হচ্ছে মাস্ক। এই তিনটে কিন্তু একদমই জরুরি, জরুরি মানে নেসেসারি, এবং এটা এখনো করতে হবে। আননেসেসারি অনেক কিছু ব্যাপার আছে যে এত জায়গায় অন্য খেলা হয়, খেলার সময় বা এরকম এত দেবেন, কিন্তু নিজের প্রাণ নিজের কাছে, এবং আমাদের সোশ্যাল একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের রাষ্ট্র দ্বারা নির্ধারিত যে সমস্ত বলা আছে, এটা প্যান্ডেমিক, এটা আমাদের সবাইকে মানতে হবে। মানার মানে এটা না মানলে আমাদের উপায়ও নেই, অনেকে বল মাস্ক পরার দরকার নেই, কিন্তু এই তিনটে করতেই হবে। তার কারণ প্রথমেই বললাম, এটা ড্রপলেট ইনফেকশন, এটা একটা সার্টেন ডিস্টেন্স, ঠিক আছে আমরা অতটা ডিস্টেন্স মেনটেন, কিন্তু আননেসেসারি গ্যাদারিং স্টুডেন্টসরা যেমন কলেজের খেতে হয়, আড্ডা ঠিক আছে একটা দূরত্ব মেপেই করা হোক, আননেসেসারি খুব একটা বেশিক্ষণ কথা বলার দরকার নেই, 5 মিনিট আবার একটু অন্য জায়গায় আননেসেসারি গ্যাদারিং, যেটা সোশ্যাল ডিস্টেন্সটা আমাদের অন্তত স্টুডেন্টদেরকে এই কলেজ এই মানে আমাদের আবার সেই জায়গায় ফিরে আসতে হবে, এবং স্টুডেন্টদের এইখানেই দায়িত্ব বেশি যে না ওরা তো অতটা মানে যুবক না আমার কিছু হবে না, আমরা সব ঠিক আছি, এইখানটায় কিন্তু আমাদেরকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। স্টুডেন্টরা একটু এটা যুব সমাজ যেহেতু আমাদের থাকে, তাদেরকে ভাবতেই হবে যে আমরা যাতে অন্তত আমাদের একটা সোশ্যাল রেসপন্স আছে, আমরা মাস্কটা পরবো, বন্ধু বান্ধব যারা থাকছে তাদেরকে না ঠিক আছে কথা বলছো বলো, কিন্তু একটা মাস্কটা একটা থাকে, কোনো একটা মাস্ক ভুলে গেছে, সেজন্য দুটো তিনটে বার রুমাল একটা অ্যাটলিস্ট বেঁধে রাখো, হয়ে যাক সিপ্লাই মাস্ক হ্যান্ড প্যান 995 এইসব ব্যাপার গল্প না গেলে, একটা অ্যাটলিস্ট মাস্ক অনেক কিছু আটকাতে পারে। যেটা হচ্ছে ডিস্টেন্সটা বললাম, অন্তত বলা ছিল আগে 6 ফিট 2 মিটার অ্যাটলিস্ট, সেটা না হলেও কিছুটা অন্তত একটা ডিস্টেন্স মেনটেন করা। আর হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং এ তোমরা ভিডিও দেখেছো, যেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এবং এই খাওয়া দাওয়ার আগে অবশ্যই হাত ধোবে, এটা কিন্তু আমাদের হসপিটালে একটা উদ্দেশ্য দাঁড়িয়ে গেছে, আমরা অনেকটাই এই রকম থেকে বেরিয়েছি এই জন্যই, না হলে কিন্তু সবাই ম্যাক্সিমাম ইনফেক্টেড হতেন এবং আরো তার ডেডলিনেস আরো বাড়া যেত। সেই জায়গায় কিন্তু হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড দুটো কাজ, একটা হ্যান্ড রাবিং আর হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং ভিডিও দেখেছো কিভাবে, মানে 40 সেকেন্ড অ্যাটলিস্ট 1 মিনিট ধরে হ্যান্ড ওয়াশিং করতে হয় ওপর থেকে, ওই দেখো সব জায়গায় ভিডিও সব সবাই জেনে গেছে। আর হ্যান্ড রাবিং একটা ছোট্ট কন্টেনার অ্যালকোহল বেস একটা রাখলেই হলো, ঠিক আছে আমার বন্ধু বান্ধব একজন যে নেই ঠিক আছে একটু কিছুক্ষণ পর একটা জাস্ট হ্যান্ড রাবিং করে নেওয়া, এগুলো কিন্তু এই তিনটেই আমাদের মেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটাই কিন্তু বাঁচোয়া। এখনো পর্যন্ত সমস্ত কিছু কোয়ারি মেডিসিন থেকে আরম্ভ করে ভ্যাকসিন থেকে সবাই কিন্তু যেটা এর কাছে কিছুটা কিন্তু মানে প্রুফ 100% কেউ প্রুফ করতে পারছে না। ওয়েদার যেখানে আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস আমি যাচ্ছি না, পরে যদি একটা আমার আয়ুর্বেদ যেহেতু আমি এ থেকে এসছি আমি কিছু ওগুলো আয়ুর্বেদে রিলেটেড বলবো, না হলে ম্যানেজমেন্ট তোমাদের অত এ নেই, তোমাদের স্বাস্থ্য কেন্দ্রে পর্যন্ত যোগাযোগ করে দেওয়া, অন্যান্য যদি এই সিমটমস দেখো বা কারোর হয় তাকে বলে দেওয়া, না রে একবার টেস্টটা করে নেয়, একবার এ করে নেয়, এইরকম থাকে। আরেকটা যেটা হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিন হচ্ছে মোট অনেকেরই, অনেকে ভ্যাকসিন নিয়ত হচ্ছে, হ্যাঁ আমাদেরও হয়েছে, অনেকেরই হয়েছে, স্বাস্থ্যকর্মীদের কেন অনেকেরই হয়েছে। ভ্যাকসিন নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া যে ভ্যাকসিন কিন্তু আমাদের পুরোপুরি প্রিভেন্ট করে দেবে এইরকমও না, কিন্তু ভ্যাকসিনটা মিলে একটা সবার মিলে যদি ভ্যাকসিনেটেড থাকে, যেমন পোলিও এবং স্মল আমরা নিজের স্মল পক্সকে আমরা কিন্তু একটা ডিজিজকে 1977 সাল থেকে তাড়িয়ে দিয়েছি, অলরেডি নেই অনলি ভ্যাকসিনের মাধ্যমে, ঠিক আছে এখনো হ্যাঁ ঠিক আছে এর অনেক কোভিশিল্ড কোভ্যাকসিন এইসব থাকবে, কিন্তু একটা দেশের ICMR বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড রিসার্চ সংস্থা তারা একটা ঠিক করে দিয়েছে যে এর এফিকেসি এইরকম। আমরা অত সব অনেক কিছু বিজনেস রিলেটেড অনেক কিছু ব্যাপার থাকে, আমরা ওই কন্ট্রাডিক্টরিতে যাব না, আমাদের বলা হচ্ছে সবাইকে মাস্ক ভ্যাকসিনেশন নিতে হবে, নিলে আমরা একটা একটা হার্ড ইমিউনিটির মতন আমরা একটা যারা ইনফেকশন হচ্ছে তারা একটা ইমিউনিটি পাচ্ছে,
এবং যারা ইনফেকশন হচ্ছে না তারাও একটা এই ভ্যাকসিনের মাধ্যমে থেকে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, ফলে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে একমাত্র রক্ষা পাবো। এবং যদিও এখন তার কোনো ওষুধ কিন্তু সবই ট্রায়াল অ্যান্ড মেথড, এটা আজকে ভালো কালকে এটা, তো যেমন আমাদের এলোক্লোরাম হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপরে অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিক, এইরকম বিভিন্ন তোমরা নাম শুনে রাখবে, বাজারের মার্কেট থেকে ভিটামিন সি ভিটামিন ডি একদম আউট অফ মার্কেট হয়ে গেল, পরের দিকে এখনো বলা হচ্ছে যে না এরকম মুড়ি মুড়কির মতন খাওয়া ঠিকই হয়নি, সেইরকম থাকবে। ঠিক আছে, যেটা ভ্যাকসিনের এবং স্টুডেন্টের যেটা কর্তব্য, আমরা হেলথে আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে গিয়ে গিয়ে ক্যাম্প হচ্ছে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কিছু জনের ভ্যাকসিনের অনি না নেবে না, ঠিক আছে, কিন্তু তারা বলছে যে না এটা নিলেই তো হচ্ছে, তাদেরকে বোঝানো যাচ্ছে না। এবং গতকাল WHO একটা ডিক্লারেশন একটা দিয়েছে, হয়তো অনেকে দেখে থাকবে ফেসবুকে, যে আনভ্যাকসিনেটেড যারা আছে তাদের চান্স অফ ডেথ 10 times বেশি যারা ভ্যাকসিনেটেড। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। এই জন্যই বলা যায় যে ভ্যাকসিনটা তোমরা যদি দেখো স্টুডেন্টদের মেইন কর্তব্য ডিউটি যেটা বলতে পারো, যে বাড়ির সবাইকে ভ্যাকসিন ডবল এতে সিঙ্গেল ডবল ডোজ যা বলা আছে, কোভ্যাকসিন আর আকাসিন, কোভিশিল্ড এর যেমন কিলো 3 দিন থেকে 110 দিন, এর মধ্যে যেন এটা কভারেজ করে নেয়, এবং পাশাপাশি যতজনকে চেনো জানো তাদেরকে তোমরা ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে, এখন বাড়িতে পর্যন্ত গিয়ে দেওয়া হচ্ছে, যদি না কেউ একজনকে বাকি রাখা হচ্ছে না, তার কারণ এবং ভ্যাকসিন ভ্যাকসিনটা জরুরি আগে থেকে বলা ছিল 60 ইয়ার, তারপরে পরপর পরপর একটা আমাদের ভ্যাকসিনের শিডিউল করে করে দেওয়া হচ্ছে, যে মাস ভ্যাকসিনেশন সবাইকেই কিন্তু আমরা ভ্যাকসিনের আওতার মধ্যে আনতে চাইছি, এবং সেটা স্টুডেন্টদের আমার তো মনে হয় যে আমাদের স্বাস্থ্য দপ্তর সবাই শিক্ষা দপ্তর সবাই চেষ্টা করছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই মোটামুটি বলা হচ্ছে যে ভ্যাকসিন ভ্যাকসিনের কথা, এবং তোমাদেরও একটা দায়িত্ব যে ভ্যাকসিন যেন এটাকে কোনো এ নেই যে ভ্যাকসিন নিলেই তো হবে, এইটা থেকে এইটা এই মাথাটা থেকে বের করে নেওয়া, যে না ভ্যাকসিনটা নিতে হয় পরিষ্কার কথা। এবং সত্যিকারে দেখা গেছে আমাদের যারা সেকেন্ডলি যারা ইনফেক্টেড হয়েছে বন্ধু বান্ধব বা যারা ডাক্তার এতে থাকে তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে এমনি একটা জাস্ট জ্বর সেকেন্ডবার হয়েছে পজিটিভ, কিন্তু জ্বরটা এমনি একটা থেকে 5-7 দিনের মধ্যে কোনো সেরকম নেই সেরে গেছে, সেটা কিন্তু ভ্যাকসিনের জন্যই হয়েছে, যাই হোক এটা প্রুফ। এই জন্য এটা একটা তোমাদের কর্তব্য থাকছে। আরো একটা দেখবে যাদের ভ্যাকসিন মধ্যে বিশেষ করে আমাদের বলা হয় ভানডারবল গ্রুপ অফ সোসাইটি যে কিছু থাকে তারা হচ্ছে কিডনি পেশেন্ট এবং ডায়াবেটিস কোমরবিডিটি যেগুলো আমরা বলি হাইপারটেনশন HIV এবং প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার, এদেরকেও যেন সবসময় এই ভ্যাকসিনের আওতার মধ্যে যেন একজনও কেউ বাদ না যায়, তার কারণ এরা হচ্ছে মোস্ট কোভিড এর জন্য, কোভিড মেইনলি ক্ষতি করে আমাদের রেসপিরেটরি সিস্টেম। আমি কোভিড এর কমপ্লিকেশনের মধ্যে আসছিলাম পরে, কোভিড কমপ্লিকেশনটা বলে দিয়ে তারপর আমি করব। ঠিক আছে, এইটা স্টুডেন্টদের দয়া করে আমিও প্রত্যেকবার আমাদের স্বাস্থ্য দপ্তর থেকেও বলা হচ্ছে, আমি এখনো আমার এলাকাও দেখেছি এখনো অব্দি 20% মতন এখনো ভ্যাকসিন কিন্তু নেয়নি, আমরা বাড়ি বাড়ি গিয়ে এখনো কাজ করা হচ্ছে, স্টুডেন্টরা যদি আরো এগিয়ে আসে আমাদের যদি ওরা ওয়ে করে তাহলে আরো সুবিধে হয় তার, এবং এটা বললাম তো সবাইকে মিলে যুদ্ধ, শুধু স্বাস্থ্য দপ্তর না শিক্ষা দপ্তর গোটা সবারই একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন থাকছেই, যে বাড়িতে বসে আছে লকডাউনের সময় তারও একটা কন্ট্রিবিউশন থাকে, এবং এফেক্টেড আমরা সবাই প্রত্যেককে এভরি পার্সন এফেক্টেড, সে আর্থিকভাবে স্বাস্থ্য ক্ষতিকর মানে দৈহিকভাবে প্রত্যেকটাই আমরা কিন্তু এটাকে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারে পোস্ট কোভিড কিছু কমপ্লিকেশন আছে, অনেকের দেখবে কোভিড হয়ে আছে সেই জায়গা থেকে একটা বেরোতে পারে না, মেন্টাল একটা স্ট্রেসে যায়, এটা আমরা দেখেছি যে আমরা আউটডোরেও দেখেছি পোস্ট কোভিড কিছু কমপ্লিকেশন হয়, যেটা হচ্ছে সেটা তার সিভিয়রিটির উপর নির্ভর করে, কারণ এর মেন টার্গেট অর্গান হচ্ছে লাংস, লাংসকে একটু ক্ষতি করে সেজন্য একটু শ্বাসকষ্ট বা এই ব্যাপারটা একটু কিছুদিন থাকবে, বলে যে কদিন থাকবে, একটা উইকনেস একটা ইরিটেবিলিটি মানে খুব মানে চঞ্চলতাও বেড়ে যায়, আবার অনেক সময় উইকনেস থাকে একটা থাকে 1 মাস কি 2 মাস, এবার একটা লং কোভিড বলে একটা আমাদের শব্দ টার্ম আছে, হয়তো অনেকে 20 দিন বা 30 দিন পর এ হয়েছে। আরো একটা যেটা হচ্ছে নেগেটিভ, অনেকে ভাবে যে বারবার টেস্ট করাতে আরম্ভ করে, আমার নেগেটিভ দরকার, পজিটিভ হয়ে যাওয়ার পর আবার গেল নেগেটিভ হতে,
সেটা 30-20 দিনের পরে মানে পজিটিভ থাকতে পারে, ওই নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। তার আমরা দেখবো তার মানে সিমটমস গুলো, তার ভাইটাল স্ট্যাটিস্টিক গুলো, সেইগুলো এমনি ঠিক আছে, তার 10-12 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, এমনি নর্মাল নাই, কিন্তু সে বেরোতে পারছে না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, না আমার কিছু উইকনেস আছে, এটা কিছু কিছুটা মেন্টালি একটা স্টেটের মধ্যে দিয়ে যায়। তবে কিছু এ থাকে যে টোটো মানে তার টার্গেট অর্গান কিডনি, আমাদের লিভার, হার্ট, আরো যেটা যাদের থাকে বাড়িতে যদি থাকে একটু ব্লাড সুগারটা, কোভিড যাদের থাকে পোস্ট কোভিড পেশেন্টদেরকে ব্লাড সুগার আমরা দেখেছি কিছু দিনের সুগারটা ইনক্রিজ করে যায়, মানে ডায়াবেটিসে ইনফেক্টেড, মানে ডায়াবেটিসে ইনফেক্টেড বলছি না, ডায়াবেটিস দেখা যায়। ওই জন্যই ওটা একটা অ্যালার্ট সচেতনতা, বা যাদের পোস্ট কোভিড হয়ে থাকে তারা যেন একটা অবজারভেশনে রাখবে, বিশেষ করে যাদের একটু বয়স্ক বা এ থাকে, যদি বলে একটা হঠাৎ করে চেস্ট পেন হচ্ছে তাকে অন্তত ডাক্তারের কাছে বলে নিয়ে যাওয়া, বলা নাহলে এমনি একটা অ্যাসিডিটি বলে ওভারকাম করে দেওয়া ওটা উচিত না, কারণ পোস্ট কোভিড এর পরে হার্টের কিছু চেঞ্জেস হয়, সেগুলো এখন এটা স্টুডেন্টদের জন্য সেমিনার বলে আমি আর সেই দিকে যাচ্ছি না। তবে তোমরা যদি বাড়িতে কেউ হয় বা তোমাদের নিজেদের কারো হয়ে থাকে, ভয় পাওয়ার কিছু নেই, কিছুদিন উইকনেস থাকে, কিছুদিন একটু মানে ঘুম টুম হয় না বা একটু কাশি কাশি হালকা কাশি কিছুদিন থেকে যাবে, কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে, এবং ঘুম হয় না, বিশেষ করে বয়স্ক ভাইদের ঘুম হবে না, ঘুমটা হয় না, সেরকম একটা স্ট্রেস থেকে যায়, ওটা আস্তে আস্তে চলে যায় আর কি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে আমাদের একটা এখন মানে স্ট্রেসফুল ইভেন্ট, এটা একটা পোস্ট কোভিড কমপ্লিকেশন মধ্যে হচ্ছে, সেটা তোমরা অতটা না, এই বাড়ির পরিবারের সবাই বা আশেপাশে সবাই যদি এ থাকে মানে অ্যাওয়ার থাকে বা ভালো করে তাকে একটু বলে যে এটা কোনো ব্যাপার না, অনেকেরই কোভিড হচ্ছে, কোভিড একটা এর মতন এই নিয়ে নেবে, হয়ে গেছে সেরে গেছে, সেরকম বলে আমার কোভিড হয়ে গেছে, আমার জীবনটা মানে আমি আমার আর আমার লাংস মানে এরকম ব্যাপার হয়েছে, আর যত নেক্সট ডেতে ওই কমপ্লিকেশন পড়বে তত কিন্তু মানে মাথা খারাপ হয়ে যাবে, ওই নেক্সট ডেতে ডাক্তারের বিষয়ে কমপ্লিকেশন খুঁজতে গেলে মুশকিল আছে, মানে সেই কমপ্লিকেশন একমাত্র ডাক্তার দেরি করা উচিত আর কিছু না, তোমাদের জানা উচিত হতে পারে কিন্তু ওই কমপ্লিকেশন গুলো কারণ খুঁজতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, মানে সে তার ঘুম হবে না, এই কিডনি আমার এই কিডনি খারাপ হয়ে গেল, আমার এই হাত খারাপ হয়ে গেল, এই গল্পে যাওয়ার কথা না। আর যেটা হচ্ছে একটা গল্প মানে আমাদের দেখেছি যেটা হচ্ছে পোস্ট কোভিড একটু আয়ুর্বেদের যেটা আসছি যে নিউট্রিশন, যোগা, যোগ ব্যায়াম, প্রাণায়াম, সিম্পল প্রাণায়াম, ইমিউনিটি কথাটা, ইমিউনিটি নিয়ে প্রচন্ড রকমের একটা হালাকি ছিল, যে যার পারে খাচ্ছে জি মানে উড়ে যাচ্ছে, গোটা মার্কেটে জিং পাওয়া যাচ্ছে না, ভিটামিন ডি পাওয়া যাচ্ছে না, হ্যাঁ একটা আমাদের ফ্রুতে কমন ফ্রুতে ভিটামিন সি এর রোল আছে, অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো ভিটামিন জি, সেলেনিয়াম, আর হচ্ছে আমাদের প্রোটিন, এইগুলো কিন্তু এগুলো আমাদের খাবারের মধ্যেই আছে, কিছু কয়েকদিন 10-15 দিন 1 মাস জিং করি ভিটামিন ডি ভিটামিন সি খেয়ে নিয়ে কোনোদিন তার ইমিউনিটি বেড়ে যাবে না, তাহলে কারোর এই আছে ভিআইপি দের কারোরই হতো না, এত ভিভিআইপি যাদের ইনফেকশন ইনফেকশন হতো তারা ভিটামিন সি এরও অভাব নেই, তারা ভিটামিন ডি এরও অভাব নেই, অতএব এটা পুরোপুরি মানে আমাদের ভুল ধারণা, ব্যালেন্স ডায়েট আমাদের একদম যা যা বাড়িতে খাই, হ্যাঁ তাই, এবং মৌসুমি ফল তার মধ্যে থেকে আমাদের যেমন আয়ুর্বেদের যেটুকু ইমিউনিটি বুস্টার বলা থাকে, হলুদ, হলুদ হচ্ছে গোল্ডেন এর কিন্তু অ্যান্টি ইনফেক্টিভিটি আছে, এবং করোনাতে ক্ষেত্রে গোল্ডেন মিল্ক বলে আয়ুষ ডক্টর থেকে বলা হয়েছিল, মিনিস্ট্রি অফ আয়ুষ, দেখবে 1 চামচ মানে গরম দুধে, হালকা গরম দুধে একটা এই 3 থেকে 5 গ্রাম হলুদ দেওয়া হয়, দুধটা হলুদের সঙ্গে খেতে বলা হয় কেন, কার্কিউমিন, হলুদটা হচ্ছে লিপিড সলিউবল, তাহলে কার্কিউমিন যে অ্যালকালয়েডটা থাকে তাহলে সে কিন্তু অ্যাবজর্পশন রেট ভালো হয় এবং কাজ ভালো করে, হলুদ কিন্তু দুর্দান্ত আমাদের ইমিউনিটি বুস্টার প্লাস অ্যান্টি ইনফেক্টিভিটি অ্যান্টি ভাইরাল রেট আছে, আরো হলুদের প্রচুর কাজ আছে। আরো যেটা হচ্ছে আদা, দারচিনি, অশ্বগন্ধা, গোলমরিচ, গোলমরিচ, এগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের আয়ুষ দপ্তর থেকে বলা হয়েছিল এবং পোস্ট কোভিডও পরে খাওয়া যাচ্ছিল এবং তার আগেও আমরা জাস্ট এটা কিন্তু মুড়ি মুড়কির মতন না, এবং তুলসী পাতা হলে ঠিক আছে সিমটমস হলে এগুলো, এবং গরম জলের একটা ব্যাপার ছিল, গরম জলে আমাদের গার্গল করা, ওটা কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে যে এইগুলো রেট ছিল, মানে আমাদের কোভিড সম্পর্কে বলা নেই কিন্তু জনপদ বিধ্বংস বলে একটা রেট ছিল আয়ুর্বেদের, এইগুলো কিন্তু বলা মানে করোনার এই একটা ভাইরাল পাঠের জীবাণু নাশক জীবাণু বলে একটা আছে, এটা রেফারেন্স আমি আর যাচ্ছি না, অনেক টাইম শর্ট আছে, ঠিক আছে। সেজন্য তুলসী পাতা রস আমাদের গ্রামে যেতে থাকে
আমলকি, সিম্পল আমলকি ভিটামিন সি ক্যাপসুল পাওয়া যাচ্ছে না, মানে নিম সি খুঁজে খুঁজে পাচ্ছে না। সেই জায়গায় আমাদের চ্যবনপ্রাশ, আমাদের তুলসী, আমাদের হলুদ, আদা, এগুলো কিন্তু অনেকটাই আমাদের গ্রামেও পাওয়া যায়। আরো সত্যিকারের কি ব্যালেন্স ডায়েট, মৌসুমি ফল, আর হচ্ছে যোগ, প্রাণায়াম এবং এক্সারসাইজ, এটাতে যে ইমিউনিটিটা নিজেরা ডেভেলপ করে সেটাই যথেষ্ট। আর ইমিউনিটি এরকম 2-3 দিনে বাড়ে না, একটা অ্যাকোয়ার্ড আমরা করি কিছু, মানে আমাদের স্বাস্থ্য, মানে খাদ্য অভ্যাস বা আমাদের জীবনযাত্রার মাধ্যমে, আর একটা জন্মগত, যেটা আমাদের বাঘ থেকে ইমিউনিটি থাকে, সেটা সেটা যার যেমন, ঠিক আছে। এবং বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্ট, আমাদের ভিটামিন সির একটা রোল ছিল জিঙ্কের থাকে, জিঙ্ক আমাদের ওই জন্য দারচিনিতে জিঙ্ক আছে, দারচিনিতে আমাদের ওই জন্য বলা হয় পোস্ট কোভিড ক্ষেত্রে আমাদের একটা আইস কাপ বলে পাওয়া যেত, সেটা থেকে ওই দারচিনি আদা কিন্তু এগুলো এই পোস্ট কোভিড কমপ্লিকেশনে বা কোভিড এর সময়ও খেলে ওর ইমিউনিটিটা ইমিউনিটি বুস্টার হতো। এটা একটা এই পোস্ট কোভিড আমাদের এটা একটা নিউট্রিশন পার্টটা দেখতে পারে, তবে নিউট্রিশনে সবসময় ব্যালেন্স ডায়েট এবং মৌসুমি ফল আর একটু মানে অয়েলি স্পাইসিটা কম, একটু কার্বোহাইড্রেটটা কম, কিন্তু প্রোটিন জাতীয় খাবার গুলো খেতে হয়, এটাই হচ্ছে আমাদের। আর বেশি কিছু নেই যে এরকম এ করতে হবে, আর সেরকম আমি কিছু যাচ্ছি না, ঠিক আছে। এবারে চাইবো যেন, আর হচ্ছে আমাদের হ্যাঁ এনভায়রনমেন্ট, আমাদের স্টুডেন্টরা যেমন কলেজের এনভায়রনমেন্ট গুলো অ্যাটলিস্ট তোমরা ক্রাউডেড করবে না আশা করব, এবং সচেতনতা ভয় ব্যাপার নেই, আবার অতিরিক্ত অ্যাডামেন্সিও ভালো না যে কিছু হবে না ওই এ করে, মানে আমি ফ্রি আর আমার প্রচুর ইমিউনিটি আমার, কিন্তু ইনফেকশন সবাইরই হয়েছে দেখা গেছে, ইয়াং থেকে বয়স্ক থেকে সবাইরই থেকে, হ্যাঁ ইয়াংটার একটু মানে রেটটা কম, আমাদের রেট অফ মানে তার কমপ্লিকেশনটা কম, সিভিয়ারিটিটা তার কম হয় না, তার কারণে একটা ইমিউনিটিটা অ্যাকচুয়ালি ইয়াংদের বেশিও থাকে। তবে কোন ভ্যারিয়েন্ট কি করবে এখনো পর্যন্ত সব রিসার্চ লেভেলে আছে, ঠিক আছে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, আমি এই শটের মধ্যে ইয়ে করলাম, যদি পিপিটি থাকলে খুব ভালো থাকতেন, আমি এই বলে 8 ঘন্টা আমাকে টাইম বলেছিলেন, আমি ওই জন্য 8 ঘন্টা শেষ করলাম, ঠিক আছে। যদি কারো কোশ্চেন থাকে কিছু বলতে পারে, হ্যাঁ যদি প্রশ্ন থাকে স্টুডেন্টদের তরফ থেকে, টিচার্সদের তরফ থেকে, ডাক্তার বাবুকে প্রশ্ন করতেই পারো, বা কিভাবে আমরা আরো হয়তো মনে করছো যে এটা কিভাবে কি মনে প্রশ্ন আছে সেটা জানার জন্য, আমি স্টুডেন্টদেরকে বলছি বা টিচারদেরকে বলছি কোনো প্রশ্ন থাকলে ডাক্তার বাবুকে করতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, স্টুডেন্টদের তরফ থেকে কোনো প্রশ্ন আছে স্টুডেন্টদের? নো স্যার। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল টিচারদের পক্ষ থেকে। হ্যাঁ ডক্টর শুনতে পাবো। হ্যাঁ ডাক্তার বাবু, যদি এই ধরুন কোভিড হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যে ইমিউনিটিটা বলা হয় যে ভ্যাকসিন আমরা যেটা নিচ্ছি, কিন্তু কোভিড এর ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেটার, সেক্ষেত্রে ধরুন সেটা আমরা কতদিন ভাববো যে এই ইমিউনিটি পাওয়ারটা থাকবে, একবার কোভিড হওয়ার পর সেটা সেফ কতদিন যেন থাকে? কোভিড ইনফেকশন হওয়ার পর কতদিন ইমিউনিটিটা থাকে? হ্যাঁ হ্যালো, সেটা আমরা মনে করবো যে সেফ, আমরা সেফ থাকতে পারি যে এরপরে ইনফেকশন আমাদের হয়তো হবে না। কোভিড ইনফেকশন হয়েছে তাই তো, এই ইমিউনিটিটা তার কতদিন থাকবে এটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা হয়েছে আপাতত দেখা গেছে মানে 5-6 মাস মোটামুটি ঠিক থাকছে, তার একটা আপনার ওই আমাদের কোভিড এর অ্যান্টিবডি টেস্ট করা হয়, বুঝেছেন তো, অ্যান্টিবডি একটা কোভিড এর টেস্ট করা হয়, তার মধ্যে দেখা যায় যে কত অ্যান্টিবডি তার মধ্যে এসেছে, 50,000 এর উপর যদি অ্যান্টিবডি থেকে থাকে তাহলে আমরা বলি 2 মাস
মানে আফটার কোভিড এর পর 2 মাস আপনার এই নিতে না বলেছিলাম, ওই আপনার ভ্যাকসিন নিতে না বলি, তার কারণ সে অ্যাকচুয়ালি ওই 2 মাস পর্যন্ত তার ইমিউনিটিটা ডেভেলপ করে আছে, ঠিক আছে? 2 মাসের পর আর যদি স্পেসিফিক এখন সবই না রিসার্চ এর লেভেলে সবই তো চলছে আপনার পেটে, ওই 2 মাস তো আমরা একটা বলেছি যে আপনার অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি এগেনস্টে থাকবে। এই ব্যাপার হচ্ছে যে আর একটা ভ্যারিয়েন্ট নেই কি করে বুঝবেন আপনি, মানে এখনো তো সবই মানে নতুন 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 হচ্ছে, এই একটা ভ্যারিয়েন্ট সেই একটা ভ্যারিয়েন্ট, এই যে 1 মাসে করবে না অন্য একটা ভ্যারিয়েন্ট কিছু বলা যাচ্ছে না, এই জন্য এখনো পর্যন্ত বলা আছে যে আমাদের ফার্স্ট এটাই হয়েছিল, আমাদের ফার্স্ট ওয়েভের পরে যখন ভ্যাকসিনটা আরম্ভ হয়েছে সেকেন্ড ওয়েভের সেই সময়টা আমাদের ফার্স্ট হচ্ছে যে যাদের 2 মাস হয়ে গেছে 2 মাস পর্যন্ত আমরা মোটামুটি বলি যে নেওয়া হবে না, আপনাকে ভ্যাকসিন দিতে হবে না, 2 মাসের পর আপনি ভ্যাকসিন নেবেন। আর আরেকটা যেটা হচ্ছে আমার বলার ছিল, অনেকে ব্লাড ডোনেশন করেন, এটা আমার বলাটা উচিত আর কি, যেমন যুব সমাজে আমাদের খুব ব্লাড এখন ক্রাইসিস, মানে ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড কিন্তু প্রত্যেকটা জায়গায় মেডিকেল কলেজ ফাঁকা প্রায়, ওই জন্য ব্লাড ডোনেট ডোনেট করাটা মানে ক্যাম্প হচ্ছে না ক্যাম্প, ওই জন্য ব্লাড ডোনেট করার জন্য কতদিন লাগে, মানে একটা কোভিড ইনফেকশন হয়ে গেছে বা অনেকে আবার ওই আপনার ভ্যাকসিন নিয়েছে তার কদিন পরে ব্লাড ডোনেট করতে পারে, ব্লাড ডোনেটটা করতে পারে কোভিড হয়ে যাওয়ার অন্তত 2 মাস বা 3 মাস পরে সেই জন্য ব্লাড ডোনেট করে, আর ভ্যাকসিনেশনের 1 মাস 15 দিনের মধ্যে তো নয়, ঠিক আছে? 1 মাসের পরে হচ্ছে ব্লাড ডোনেটটা করতে পারে। আরো একটা যেটা হচ্ছে আমার আরেকটা আমি বলে দিচ্ছি যে টিটে মানে কোন অনেক সময় টিটে না টক্সয়েট নেয় কেটে গেলে ভ্যাকসিন নেওয়ার পরে মাঝখানে যেন 15 দিনের মাঝখানে কোনো অ্যাটলিস্ট 1 সপ্তাহ বলা আছে, তবু আমরা বলি অনেকে 15 দিনের মাঝখানে কোনো ওই ভ্যাকসিন অন্য ভ্যাকসিন নেবেন না, হয় কেউ নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে নিল বা কেউ এ নিয়ে নিল, মানে টিটে না কেটে গেলে ম্যাক্সিমাম টিটে নাসটা আছে টিটেনাসটা নিয়ে ফাট করে নিয়ে নেয়, কিন্তু বলা থাকে যে ওই ভ্যাকসিনটা আমাদের করোনার ভ্যাকসিন মানে কোভিড কোভিশিল্ড বা কোভ্যাকসিন যাই না থাকো সেটার মাঝখানে যেন ওই 15 দিনের গ্যাপ রাখে, ঠিক আছে? হ্যালো না হ্যালো যেমন হ্যাঁ হ্যাঁ যেটা বলেছিলাম যে একবার কোভিড হওয়ার পরে যেমন আমাদেরকে আমার যেমন হয়েছিল একবার কোভিড হয়েছিল তো আমাকে সেখান থেকে বলা হয়েছিল যে 4 মাসের মধ্যে আপনি আর টেস্ট করাবেন না, যদি সর্দি কাশি জ্বরও হয় আপনার টেস্ট করে কিছু লাভ নেই। না না টেস্ট করে না আমাদের পরে যে বলা হয়েছে টেস্ট করে না করবা 1 মাস পর্যন্ত পজিটিভ থাকতে হবে, আমার তো 12 দিনের পরে মানে এমনি ছেড়ে দেওয়া হতো, ওই নেগেটিভ আসুক না আসুক সেকেন্ড ওয়েভে তো পুরো একদম মানে কাউকে সেকেন্ড টেস্টও নয় মানে 10 দিন থাকার পরেই বলতে না আর করতে হবে না আপনাকে, ঠিক আছে? টোটাল কিছু মানে সিম্পটমটা নেই মানে নেগেটিভ আছেন না পজিটিভ আছেন বলে আপনার না সিম্পটমটা দেখতে হবে যে আপনার অন্য আদার কমপ্লিকেশন মানে ডিস্ট্রেস আসছে, যেমন 1 মাস একজন অক্সিজেনে চলছিল তার খুলে দিলেই তার মানে ইয়ে আছে কিন্তু এদিকে নেগেটিভ, ঠিক আছে? ওই জন্য সিম্পটমটা নেই, আপনি যদি আসেন তো মানে 10 দিন পরে কোনো সিম্পটম খুলে কিছুই নেই কিন্তু এদিকে দেখাচ্ছি পজিটিভ, আপনি ভয় থেকে গেলেন যে পজিটিভ দেখাচ্ছে আমার তো হচ্ছে না, গোপ কলেজের একজন স্টাফে রয়েছিল 1 মাস ধরে পজিটিভ কিন্তু তার কোনো স্বাস্থ্য কিছু নেই তাকে অক্সিজেন এমনি দিয়ে যাচ্ছে মাঝে মাঝে, আচ্ছা পজিটিভ ব্যাপার, ঠিক আছে? ওটা নিয়ে এখনো মানে বিভিন্ন ব্যাপার মত মত দিল, তবে ওই 1-2 মাস ওই এখন স্পেসিফিক আপনি জানতে চাইলে একটা অ্যান্টিবডি করে নিতে হবে ওই 1200 টাকা মতন, এইরকম নেয় মনে হয় ওই অ্যান্টিবডি আপনার যদি একদম স্পেসিফিক বেড়ে যাবে যে আপনার কতটা অ্যান্টিবডি ডেভেলপ করেছে ওটার একটা ইয়ে আছে 50,000 50,000 30,000 এরকম, যার কতটা মানে 50,000 মানে আপনি একদম ঘুরতে পারেন আর কি ভালো হচ্ছে, মানে আপনি ওটা কোথায় করানো যাবে ওই অ্যান্টিবডি টেস্টটা? আমি দেখেন এখানে সরকারি যেহেতু আছে আমি কোনো ল্যাবের নাম বলতে পারবো না, মানে আপনি ভালো করে করে মোটামুটি এখানেও করে ঝাড়গ্রামে হয়তো করে বা ওরা কলকাতায় পাঠায় এরকম, ঠিক আছে? ল্যাবের নাম আমি বলতে পারবো না মানে নামটা নেবো না, আপনি আমি কথা বলতে আমি বলে দেবো। হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর বোর্ড, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর বোর্ড, থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর প্রশান্ত শাহ, আমাদের কাছে খুব একটা ভালো 8 ঘন্টা ধরে একটা মূল্যবান একটা আমাদের কাছে রূপরেখা তৈরি করে দিয়েছেন অ্যাটিটিউড এবং অ্যাওয়ারনেস এবং আমাদের প্র্যাকটিসটা কি হবে,
তার মধ্যে আমরা স্টুডেন্টদের কাছে যে বার্তাটা ডাক্তারবাবু দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা কোনো কোনো সময় হয়তো বাজারে অথবা বাসের ট্রেনে আমরা ভিড়ে থাকতে পারি, সেই ভিড়ের সময় হয়তো ডিস্টেন্স আমরা মেনটেন করতে পারবো না, কিন্তু মাস্কটা আমরা ইউজ করব। আবার কলেজ টলেজ এরিয়াতে যেখানে আমাদের জায়গা স্পেস আছে সেখানে আমরা ডিস্টেন্সটা মেনটেন করব। আবার আমরা যে কোনো জায়গা থেকে বাইরে থেকে বেরিয়ে আসলে আমরা অবশ্যই সেটা হাতটাতে 40 সেকেন্ড মিনিমাম থেকে 1 মিনিট পর্যন্ত হাতটাকে অথবা স্যানিটাইজ করব। এই তিনটে আমাদের প্র্যাকটিস আমাদের কলেজ ক্যাম্পাস বা কলেজ যাওয়ার পথে আমরা সেটা আমরা করতে পারি। আর যেটা বলছেন যে ডাক্তারবাবু সুন্দর একটা রূপরেখা তৈরি করে দিলেন যে আমরা কোভিড পোস্ট কোভিড এর ক্ষেত্রে বা আমরা ছাত্ররা কিভাবে আমরা সোসাইটির জন্য কন্ট্রিবিউশন করব, প্রত্যেককে আমরা কনভিন্স করব যে ভ্যাকসিনটা নেওয়ার জন্য এবং আমরাও নিজেরাও ভ্যাকসিন নেব। আরেকটা হচ্ছে আমরা যতই ইউথ হই না কেন আমার শরীরে কতখানি অ্যান্টিবডি রয়েছে, কতখানি আমরা প্রোটিন খেয়েছি বা আমাদের পাওয়ার কতটা রয়েছে সেটা কোভিড এর জন্য আমরা কেউ কিন্তু টেস্ট করিনি। পোস্ট কোভিড হয়তো আমরা সেটা কখনো কখনো টেস্ট করি, কিন্তু প্রি কোভিড আমরা আমার শরীরে কতখানি অ্যান্টিবডি সেটা আমরা কিন্তু কখনো টেস্ট করি। অর্থাৎ আমাদেরকে সেটার জন্য বললেন যে 10 টাইমস আমরা কিন্তু কোভিড থেকে মুক্তি পেতে পারি যদি ভ্যাকসিনটা আমরা নিয়ে থাকি। মানে মুক্তি শুধু বলবো না, আমরা যে সাফারটা যেটা করে থাকি বা তার যে মাত্রা সেই কোভিড এর যে ভয়ঙ্কর মাত্রাটা সেটা হয়তো 10 টাইমস হচ্ছে রিডিউস হবে যদি আমরা ভ্যাকসিনটা নিয়ে থাকি। আর হচ্ছে আমাদের অবশ্যই সেটা যে এই যে আজকে একটা প্রোগ্রাম যে তোমাদের সঙ্গে যে এই সন্ধ্যাকালীন যে অনুষ্ঠানের আলাপচারিতার মধ্যে যেটা বলা হলো আরেকটা যে আমরা কমন যে সমস্ত খাদ্যাভ্যাস গুলো করে থাকি হলুদ গোলমরিচ কিংবা লবঙ্গ দারচিনি এগুলোর মধ্যে যেটুকু আমাদের রয়েছে প্রিভেনশন পাওয়ার রয়েছে সেগুলো কিন্তু আমাদের রেগুলারিটি আমাদের সেটাকে নিতে হবে। অর্থাৎ বাজারের ভিটামিন ওষুধের চেয়ে এই ওষুধ এই যদি আমরা খাদ্য দ্রব্যগুলোকে রান্নাঘরের খাদ্য দ্রব্যগুলোকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি খেয়ে থাকি তাহলে সেটা কিন্তু আমাদের কাছে লাগবে। এই যে একটা সুন্দর একটা একটা আমাদের কাছে বললেন উনি, আমরা অবশ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ডক্টর প্রশান্ত কুমার সাহা উনার যে ব্যস্ততার মধ্যেও উনি অফিস করেছেন হসপিটালে গিয়েছেন তারপরেও আমাদের সন্ধ্যার সময় যে এতখানি সময় দিয়েছেন সত্যি আমাদের এটা খুবই ধন্যবাদ জানাচ্ছি। আবার আমরা সমস্ত স্টুডেন্টরা অবশ্য প্রায় 100 জন স্টুডেন্ট টিচাররা এই আপনার বক্তব্য আমাদের কাছে পৌঁছে গেছে, আমরা সেটা যতটা সম্ভব ছাত্রছাত্রীরা এবং টিচাররাও সেটা নিশ্চয়ই মেনে চলবেন। আচ্ছা এরপর আমরা এরপর এগিয়ে যাচ্ছি আমরা নেক্সটে আমাদের ডক্টর সুমিত কুমার মাইতি কোঅর্ডিনেটর আইকিউএসসি। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা বলো বলো। হ্যাঁ প্রশ্ন বলো। স্যার আচ্ছা যে আমরা যে দুটো ভ্যাকসিন নিচ্ছি মানে এটা তো নিশ্চয়ই আমাদেরকে লাইফ টাইম প্রোটেক্ট করবে না, তো মানে এই দুটো ভ্যাকসিন আমার আমাদেরকে কতদিন প্রোটেক্ট করবে আর কি? এটা তো এখনি ডাক্তার বাবু, হ্যাঁ ডাক্তার বাবু প্লিজ অ্যানসারটা দিন। হ্যাঁ দুটো এখনো পর্যন্ত বলা আছে 6 মাস, ঠিক আছে, এখনো নতুন বললাম না, এটা হচ্ছে এখনো চলছে সবই আন্ডার ট্রায়াল। হ্যাঁ প্রত্যেকটা আন্ডার ট্রায়ালে আছে আমাদের এখনো। এই আমাদের যেমন প্রথম নিতে ছিল কোভিশিল্ড আমরা নিয়েছিলাম 28 দিন, ঠিক আছে, তারপরে ফার্স্ট ডোজ আমরা 28 দিন, তো সেকেন্ড ডোজ আমরা 28 দিন নিয়েছি, আমরা তো প্রথম নিয়েছি, তারপরে এলো 45 দিন, তারপরে এলো 84 দিন, ঠিক আছে। এইটা একটা এখন বিভিন্ন ভাবে এইরকম চলছে, এখনো বলছে যে 6 মাস তুমি প্রোটেকশন পাবে, তাতে আমাদের এখন বুস্টার ডোজ দেবে বলছে, আগে বলছিল বুস্টার ডোজ দরকার নেই, ঠিক আছে, এগুলো সবই ট্রায়াল মেথড, তবে সবাই গেল দুটো ডোজ ডাবল ডোজ নেয়, বুঝলি তো। এখন কদিন থাকবে যাই হোক যতটা আবার হয়তো একটা তো আমাদের এত বড় দেশ তার মধ্যে এত ভ্যাকসিন অ্যাভেলেবেল নয়, এবারে যাই হোক আবার যখন এলো আবার হয়তো বুস্টারে ব্যাপার রাখতে পারে, আবার অন্য কোনো ভ্যারিয়েন্ট এলো, এই এই যে কোভিশিল্ড এই কোভ্যাকসিন কাজ করলো না হয়তো অন্যভাবে আবার তৈরি করতে হলো, এগুলো এখন চলবে এরকম, এটা কেউ মানে ডেফিনেটলি কিছু বলতে পারবে না, তাও এখন বলা হচ্ছে 6 মাস, যেহেতু আমাদের এই তো বুস্টার ডোজ 10 তারিখ থেকে দেবে বলে, তার মানে তারা বলেছিল যে আমার তো অনেকদিন আগে 6 মাস হয়ে গেছে, ঠিক আছে, ওই অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে, নাহলে সবাইকে হয়তো বুস্টার দিচ্ছে, কিন্তু এখন দেবেন আবার বাচ্চা ছোট বাচ্চাদের আসবে, এখন হয়তো তার 15 থেকে 18 তারপরে আবার আবার বাচ্চাদের আসবে, এরকম এখনো দিয়ে, ঠিক আছে, ধন্যবাদ।
থ্যাংক ইউ ডক্টর সুমিত মাইতি, আইকিউএসি কোঅর্ডিনেটর। স্যার আছেন? হ্যাঁ আমি আছি, প্রণব স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের ভোট অফ থ্যাংকস এর পর কিন্তু ন্যাশনাল অ্যান্থেম হবে, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের আজকে শেষ প্রোগ্রাম করব। আমরা যারা জয়েন করেছি, এখনো যারা জয়েন আছি, আমরা আমরা লাস্ট পর্যন্ত মানে অর্থাৎ জাতীয় সঙ্গীত শেষ করে আমরা লেফট হব। এখন ডক্টর সুমিত কুমার মাইতি, কোঅর্ডিনেটর আইকিউএসি, ভোট অফ থ্যাংকস এর জন্য বলছি। গুড ইভিনিং এভরিবডি, মাইসেলফ ডক্টর সুমিত কুমার মাইতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেবা ভারতী মহাবিদ্যালয়, অ্যান্ড অলসো ফাংশনিং অ্যাজ আইকিউএসি কোঅর্ডিনেটর অফ দ্য সেম কলেজ। অন বিহাফ অফ আইকিউএসি সেবা ভারতী মহাবিদ্যালয়, আই উইশ ইউ অল আ হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। আই ফিল প্রিভিলেজ টু গেট দ্য অপরচুনিটি টু প্রপোজ আ ভোট অফ থ্যাংকস অন দ্য অকেশন অফ ওয়ান ডে ওয়েবিনার অন অ্যাটিটিউড, অ্যাওয়ারনেস অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টুডেন্টস রিগার্ডিং COVID-19 challenges organized by Seva Bharati Mahavidyalaya, which is actually a part of the celebration of Students Week to be celebrated from 1st January to 7th January under the auspices of Higher Education Department, Government of West Bengal. I take this opportunity to convey my heartfelt thanks to the chairman of this webinar, Professor Dr. Deboprasad Sahu, Principal, Seva Bharati Mahavidyalaya, for his initiative to organize this webinar within so short a period. I, on behalf of IQSE, Seva Bharati Mahavidyalaya, extend my sincere thanks and deepest gratitude to Dr. Prasanto Saha, Senior Ayurvedic Medical Officer, Department of Family and Health Welfare, Government of West Bengal, for giving us time and for his brilliant analysis of the various causes, remedies, and preventive measures for COVID-19. Which I think will help the students to make them aware about the dangers of the disease. Thanks to the convener, Dr. Pranab Sahu, Assistant Professor and Head, Department of Geography, for organizing the webinar in a successful manner. Thanks to the members of the organizing committee of this webinar. And finally, I extend my hearty thanks to all the teachers, students, and participants for joining this webinar to make it a successful event. থ্যাংক ইউ এভরিবডি। হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ কোঅর্ডিনেটর ডক্টর সুমিত কুমার মাইতি, এইচওডি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমরা এরপর শুরু করব ন্যাশনাল অ্যান্থেম। আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সেম থ্রী ছাত্রী মিস রাজশ্রী মাহাপুর। রাজশ্রী, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু জাতীয় সঙ্গীত, আমরা যে যা পজিশনে রয়েছি, আমরা অবশ্য আমাদের মাইক অফ রয়েছে, মাইক অন করে আপনারা একসঙ্গে গলা মেলাতে পারেন, আর আমরা অবশ্যই স্ট্যান্ডিং এ করে আমরা এটা করে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আজকের আমরা সরকারি যে গাইডলাইন মেনে যে আমরা প্রোগ্রামটা করছি আমরা শেষ করবো। যারা যে পজিশনে আছে সবাই একটু দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত স্যার এবং ম্যামকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। উৎকল বঙ্গ দুই মা চল যমুনার গঙ্গা উজ্জ্বল জল দে তরঙ্গ তব তুব নামে জাগে তব তুব শেষ মাগে গাগে তব জয় গাথা অনুমোল দায়ক জয় হে থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ প্রিন্সিপাল স্যার,
ওইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অল টিচিং এন্ড নন টিচিং স্টাফ অফ আওয়ার কলেজ এন্ড অল স্টুডেন্টস স্কুল স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আমরা নেক্সট প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে 1 থেকে 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম বিদেশে যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমাদের এই প্রোগ্রামে হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের খুব সান্ধ্যকালীন অনুষ্ঠান, আমাদের ছাত্র এবং স্টুডেন্টের মধ্যে যে ছাত্র স্টুডেন্ট এবং যারা স্টুডেন্টস ছাত্র ছাত্রী এবং স্টুডেন্টস এবং টিচারদের এবং ডাক্তারবাবু এবং আমাদের মধ্যে একসঙ্গে যে এই যে একটা সুন্দর একটা আজকে ইংরেজি নববর্ষের যে শুভ সূচনার দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং সেটা হচ্ছে হায়ার এডুকেশনের নির্দেশ অনুসারে আমাদের এটা খুবই ভালো একটা জায়গা আমরা এটা কমপ্লিট করতে পারলাম এখন। এবং সেই সঙ্গে জানাবো আমাদের ছাত্রী রাজশ্রী মাহাকুর এই যে জাতীয় সঙ্গীত পরিবেশন করলে এবং সেটাও হচ্ছে আমাদের কাছে একটি মূল্যবান দিক হিসেবে আমাদের এই অনুষ্ঠানের মাত্রা পেয়েছে এবং সেটা আমরা সর্বসম্মতভাবে এবং সেটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশনামা সেই মতো করেই আমরা আজকে এই প্রোগ্রামটা সম্পন্ন করতে শেষ করছি প্রথম দিন। আগামী দিন একইভাবে আগামী দিন আমরা অনলাইন কুইজের একটা কম্পিটিশনের ব্যবস্থা করছি এবং 3 তারিখ বাকি প্রোগ্রাম কলেজে অফলাইনে হবে। এবং আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তোমরা অনলাইনে অফলাইনে অনলাইন এবং অফলাইন বিশেষ করে অফলাইনে যে সমস্ত কলেজের যে সমস্ত ইভেন্টস গুলো হবে যে অ্যাওয়ারনেস ক্যাম্প গুলো হবে যে স্টুডেন্টস ক্রেডিট যে ক্যাম্প অ্যাওয়ারনেস ক্যাম্প রয়েছে হেলথ কেয়ার চেক আপ রয়েছে এবং স্কলারশিপ সংক্রান্ত গভর্নমেন্টের যে স্কলারশিপ সংক্রান্ত যে বিষয় সেগুলো একটা অ্যাওয়ারনেস ক্যাম্প রয়েছে এগুলো সমস্ত কলেজে অফলাইনেই হবে। অবশ্যই তোমরা অংশগ্রহণ করো এবং কলেজে সেটা সময় মতন করে পৌঁছে যাও। আমরা অবশ্যই সেটা আবার দিনের পর দিনের প্রোগ্রামগুলো আমরা শিডিউল আকারে আমরা সমস্ত কলেজে এবং সমস্ত আমরা গ্রুপগুলোতে প্রোভাইড করব। আজকে আপাতত আমরা এখানেই শেষ করছি আজকের এই ওয়েবিনার এবং শেষে আবার একইভাবে অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ জানিয়ে ওনার পারমিশন অনুমতি নিয়ে আমরা আজকের এখানে প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি।